হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি উপমা চৈতি। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের সাথে আজকে নতুন আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করি বরাবরের মতো আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট তো করবেনই। তো এখন আমাদের এখানে বিকেলবেলা, আর এখন বাজে 6টা, মনে হয় 6টার মতো। তো আমরা এখন বাসা থেকে বের হয়েছি, আমরা একটু হাঁটাহাঁটি করব, মানে প্রতিদিনের মতোই, প্রতিদিন যেরকম বিকেলবেলা হাঁটাহাঁটি করি, হাঁটতে বের হই আর কি। তো সেজন্য আমরা হাঁটতে বের হয়েছি, আমি, সৈকত আর আরাধ্যা। আর ওইখান দিয়ে হাঁটতে গেলে আমাদের একটা মানে কিছু জিনিস দরকার বাসার জন্য। আরাধ্যার মানে খাওয়ার কিছু জিনিস শেষ হয়ে গিয়েছে, তাছাড়া আমাদের দরকারিও কিছু জিনিস আছে। ওইসব জিনিসগুলো একবারে কিনে তারপর বাসায় আসবো। আপাতত এতটুকুই প্ল্যান আছে, বাকিটা ডিপেন্ড করবে আরাধ্যার উপর, আরাধ্যার মুডের উপর। এই যে সৈকত, আরাধ্যা স্টলারটা এখন গাড়ি থেকে বের করছে। সৈকত এখন রেডি হচ্ছে আরাধ্যা স্টলারটা, এই স্টলারটা গাড়িতেই রাখি, আর ছোটো স্টলারটা ওইটা বাইরেই রাখি, মানে বাসার সামনেই রাখি, কারণ এটা আমার খুব উঠানামা করতে খুব বেশি কষ্ট হয়, তাই এটা আমি সবসময় বাসায় রাখি না, এটা গাড়ির মধ্যেই রাখি। কিন্তু আজকে যেহেতু বাজার করব টুকটাক, তাই স্টলারের পিছনে নিয়ে আসার সুবিধা হবে, আর সেজন্যে আমরা আজকে বড় স্টলারটা নিয়ে যাচ্ছি। আর আরাধ্যা আজকে ঘুমও চলে আসার সম্ভাবনা বেশি, তাই না মজুমদার? আর এখানে আছে আরাধ্যা জলের বোতল আর আমাদের দুইজনের মাস্ক। মজুমদার, মজুমদার, আপনি আমার এই ট্রাইপডটা নেন নাই তো? হাজবেন্ড কি আপনার নাম নিছে? আসলে আমি রোদে বের হওয়াটা খুব একটা বেশি পছন্দ করি না, রোদে বের হতে আমার ভালো লাগে না, আমার প্রচণ্ড মাথা ব্যথা করে যদি আমি রোদে ঘর থেকে বের হই। আর এই সময়টা আমার খুব ভালো লাগে ঘর থেকে বের হতে। আরাধ্যা ঠিক আমার মতো হয়েছে, বিকেলবেলা হলেই আমরা এই সময়টা বাসা থেকে বের হই কোথাও না কোথাও ঘুরতে। সারাদিন প্রচণ্ড গরম লাগছে, আর এখন একটু ঠান্ডা ঠান্ডা, ওইরকমও ঠান্ডা না, কিন্তু আরাধ্যাকে তারপর আমি একটা হাতাকাটা সোয়েটার পরিয়ে নিয়েছি যদি ঠান্ডা লেগে যায়। সৈকত আমাকে রেখে তাড়াতাড়ি হাঁটা শুরু করে। দাঁড়ান দাঁড়ান, পরে তো বলবেন আমাকে ভিডিওর মধ্যে রাখো নাই কেন, আমি তো নাই। এখন যে আমাদের এখানে যে আমি যখন শপিংয়ে যাইতে পারি না, সবচেয়ে বেশি খুশি সৈকত, আমাকে শপিংয়ে নিয়ে যাইতে হয় না, কারণ ও আমাকে প্রতি শনি রবিবার আসলে শপিংয়ে নিয়ে যাইতে যাইতে টায়ার্ড হয়ে গেছে, তাই ও এখন অনেক খুশি। একটু হাসিটা দেখান, আপনি কেমন খুশি? এখন টুকটাক একটু বের হই, মানে দূরে কোথাও এখন পর্যন্ত যাইনি, বাসার আশেপাশেই যেগুলো আছে ওইখানেই যাই। ভালো লাগে আসলে, কতক্ষণ আর বাসায় থাকা যায়, সেই ফেব্রুয়ারি মাস থেকে আমরা বাসায়। লেবু, ও হ্যাঁ লেবু, ইস লেবু দিয়ে আমার কাছে ভাত খাইতে যা ভালো লাগে। লেবু, তারপর ডাল, শুটকি, শুটকি, আলু ভর্তা, কি করো আরাধ্যা, তুমি কি করো, তোমার ভালো লাগে? দাঁড়ায়
যাবো এখানে স্টার্টার ব্রাদার্সে, ওইখানে আমাদের টুকটাক কিছু জিনিস কেনা আছে আর আধার খাবার দাবার, তো ওইখানে যাবো। আমরা তো রাস্তার মাঝখান দিয়ে রাস্তা পার হতে পারবো না, তাই আমাদেরকে ওই যে ওইখানে গিয়ে তারপর আমাদেরকে রাস্তা পার হতে হবে এখানকার রুল অনুযায়ী। এখান থেকে গেলে কিন্তু বেশিক্ষণ না রাস্তা দিয়ে, কিন্তু এখন রাস্তা দিয়ে যদি যাই পুলিশ যদি দেখে তারপর আমাদেরকে মামার বাড়িতে দিয়ে গিয়ে আতর করে দিবে। আমাদের আবার প্ল্যান চেঞ্জ হয়ে গিয়েছে, তার কারণ হচ্ছে আমার আরও কিছু জিনিস দরকার আছে। তো সৈকতের জন্য বলছে ওই দোকানে না গিয়ে আমরা আরেকটা দোকানে যেতে পারি যেখানে সব কিছু পাওয়া যায়, তাই আমরা এখন যাচ্ছি টার্গেট। আরাধ্যা ঘুমে পড়ে যাচ্ছিল, তাই সৈকত ওকে এখন স্টলার থেকে তুলে কোলে নিয়ে নিয়েছে, কারণ ও যদি এখন কোনো কারণে ঘুমায় যায় কি এখন ঘুমালে রাতে ঘুমাইব না। ঘুমায় যায় তাহলে আর রাতে আর ঘুম পাড়াতে পারবো না। আমরা তিনজন রেডি মার্কেটের ভিতরে ঢোকার জন্য। আসলে মাস্ক পরলে কথা বললে বোঝা যায় না, কথা অনেক আস্তে শোনা যায়। এই দেখি 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 আরাধ্যা, না না ঘুমায় না, তুমি ঘুমাচ্ছ? না না ও কথা বলছে। ও ও ও, এখানে একজন ঘুমাচ্ছে, আমি দেখি নাই, সরি। তো আমরা এখন যাই, যদি সম্ভব হয় মার্কেটের ভিতরটা আপনাদেরকে দেখাবো। এক হাতে আমি স্টলার নিয়ে হাঁটতে পারছি না, কারণ আমার এক হাতে স্টলার, কারণ আরাধ্যা এখন সৈকতের কোলে। তো আমি এখন এসেছি ডলার ট্রিতে, এটা হচ্ছে এখানকার এক টাকার দোকান। এখানে $1 দিয়ে আপনি সব কিছু পাবেন, মানে মোটামুটি সব কিছু এখানে পাওয়া যায়। আর আমি এখানে কেন এসেছি আপাতত আমি ভুলে গিয়েছি, কারণ আমি যখন কোনো কিছু কিনতে যাই মার্কেটে তারপর আমি সেখানে যাওয়ার পর ভুলে যাই আসলে আমার কী দরকার, এটা আমার সাথে সবসময় হয়। কিন্তু এখন সৈকত থাকার কারণে ও আমাকে মনে করিয়ে দিচ্ছে যে আমার এটা দরকার ওইটা দরকার। তো আমি এখন আমার মনে পড়েছে যে আমার এখানের একটা কলম, ওইটা আমার খুব দরকার, ওইটাই আমি আসলে নিতে এসেছি। তো আমার ডলার থ্রি সব টুকটাক শপিং শেষ, এখন আমি এখানে পে করে চলে যাব টার্গেটে। আমি টার্গেটে এসে কিছুক্ষণে নিজের মতো ঘোরাঘুরি করছিলাম, আমি দেখছিলাম যে আমার কোনো জিনিস দরকার কি না, যদিও আমি আসলে ভুলে যাই আপনাদেরকে আমি আগেও বলেছি। তো যাই হোক, আমি যখনই দেখতে গিয়েছি আরাধ্যা তখনই কান্নাকাটি শুরু করে দিয়েছে, মানে ও নিচে নেমে তারপর সব কিছু ধরে ধরে দেখতে চায়, খেলতে চায়। কিন্তু ওকে তো আমরা স্টলারে আটকে রেখেছি, তাই ও খুব বিরক্ত করছিল। আর এই জন্য আমি সৈকতকে বলছিলাম যে যাতে আমাদের যেসব জিনিসগুলো খুব দরকার ওইগুলো যেন তাড়াতাড়ি নিয়ে পে করে আমরা যেন খুব তাড়াতাড়ি বাইরে যেতে পারি। তো টার্গেটে মোটামুটি সব কিছুই পাওয়া যায় দরকার। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি, আমাদের কেনাকাটা যা ছিল টুকটাক ওইসব সব কিছু শেষ। এখন আমাদের এখানে সন্ধ্যাও হয়ে এসেছে, কয়টা বাজে এখনও জানি না, এখনও দেখি নাই, আটটা এখন আটটা বাজে। তো বাসায় যেতে মোটামুটি 20 মিনিটের মতো লাগবে, গাড়ি অনেক আওয়াজ বাইরে, গাড়ির জন্য কথা বলা যায় না। তো বাসায় যেতে যেতে 20 মিনিটের মতো লাগবে, তারপর আপনাদের সাথে আমার বাসায় গিয়ে বাকি কথা হবে। তো এখন আমাদের এখানে বাজে হচ্ছে 9:48, আর এখন আমি এসেছি ডিনার বানাতে। তো তাহলে আর বেশি কথা বলবো না, পেটে ডাক দিচ্ছে, এখন রান্নাবান্না করবো। রান্নাবান্না কি বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিটের মতো লাগবে, কারণ আমি সব কিছু রেডি করে রেখেছি, এখন শুধু ওইটা বানাবো, তারপর বানাবো ডিনার করব। তো আজকে ডিনারে চিন্তা করছি, এটাকে কি পিঠা বলে, না রুটি বলে, আমাদের ফেনি নোয়াখালীর ভাষায় বলে খোলা যা পিঠা, না খোলা যা, খোলা
খোলা যায় একটা পিঠে ওই লইছে, ওইটা চাল আর ডিম টিম দিয়ে বানায়, তো ওইটাই বানাবো। আর আজকে আমার দুপুরে একটু শুটকি, মানে একটু নিজস্ব রেসিপিতে একটু শুটকি রান্না করেছিলাম, ওই শুটকির তরকারিটা আছে, তো ভাবছিলাম যে ওইটা দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো আমি এখন যে খোলা যে পিঠাটা ওইটা আমি বানাচ্ছি, আমি আমার মার সাথে কথা বলতে বলতে ওই পিঠাটা বানাচ্ছি, কারণ কীভাবে বানাতে হবে আমি পুরোপুরি জানি না, কারণ তার আগে আমি আরেকটা ননস্টিকের মধ্যে পিঠাটা বানাচ্ছিলাম, ওইটা বারবার লেগে যাচ্ছিলো। তো এমন সময় মা আমাকে ফোন দিল, তো মা আমাকে এখন দেখিয়ে দিচ্ছে যে পিঠাটা কীভাবে বানাতে হয়। তো অবশেষে আমার দুইটা পিঠা বানাতে আমি সাকসেস হয়েছি। এই যে, তো মা বলছে যে পিঠাটা যত পাতলা হবে খেতে তত ভালো লাগবে, কিন্তু দুঃখের বিষয় আমি এর চেয়ে বেশি পাতলা করতে পারলাম না, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। খোলা যা পিঠাটা কি কি এটা কি নোয়াখালী নাকি ফেনির? খোলা যা পিঠা অবশ্যই ফেনির মানুষ বানাইতেছে, ফেনির ঐতিহ্য। হচ্ছে আমার সেই স্পেশাল তরকারিটা শুটকি, আমার খুব ভালো লাগছে। আসলে যখন রান্না করছিলাম তখন খুব ভয় ছিলাম যে খেতে কেমন লাগবে, কিন্তু খারাপ না, ভালোই। শুধু ভালো না, চরম ভালো। আর এই যে আমার রুটিটা, আর সৈকতের জন্য ডিম ভাজা, আমি ডিম ভাজা খাবো না, আমার এটাই যথেষ্ট। তো ফাইনালি আমরা বসে গিয়েছি ডিনার করতে। নাচেন, আপনার ডিনার পছন্দ হয়নি? দাদা একটু ক্যামেরাটা একটু ঠিক করে, এই আমার ফিঙ্গার মনে চলে আসছে, এটা কোনো ব্যাপার না। ও, যেটা বলার জন্য আমি অ্যাকচুয়ালি আইপ্যাড সহ দেখবেন, নাটক দেখবেন, বলতেছি ডাল দিয়ে আর শুটকি দিয়ে স্যার আমি কখনো খাই নাই। আমি কখনো খাই নাই, বাট আজকে খাওয়ার পর যা বুঝলাম আর কি, কেউ যদি না খায় এটা চরম মিস। আর আমরা এখন খেতে থাকি, খেতে থাকি, খেতে থাকি, খাওয়াটা এনজয় করি, এনজয় করি, এনজয় করি। তারপর কথা হয়েছে আপনাদের সাথে আমার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, তারপর কি সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আর আপনারা যারা সবাই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, এক্ষুনি আমার আমাকে সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি, সাবস্ক্রাইব না একটু শেয়ারও করেন, দাঁড়ান না, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবার আগে। ও সবাই এই ডায়লগটা দেয়, আমিও দিছি।